রাফিদ মাহমুদ আপনি লিখেছেন আমি অতীতে অনেকগুলো রিলেশন করেছি আমি শুনেছি যে যে যেমন তার স্ত্রীও তেমন হবে এখন আমি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একজন পবিত্র স্ত্রী পাওয়ার জন্য দোয়া করি তাহলে কি আল্লাহ আমাকে পবিত্র স্ত্রী দিবেন আর কি কি আমল করলে আমার জন্য পবিত্র স্ত্রী পাওয়া সহজ হবে ভাই রাফিদ মাহমুদ যে আপনাকে বলেছে এ কথা যে যে যেমন তার স্ত্রী তেমন হবে তিনি সঠিক কথা বলেননি কারণ এরকম কোনো কথা কোরআন কিংবা হাদিসের কোথাও উল্লেখ হয়নি যে মানুষ যা হবে যেমন হবে তার স্ত্রীও যেমন হবে অর্থাৎ ব্যক্তিগতভাবে একজন মানুষ যদি খারাপ হন তাহলে তার স্ত্রী খারাপই হবে তিনি ভালো হওয়ার কোনো সুযোগ নেই এরকম কোনো কথা সঠিক নয় এটি সম্পূর্ণ গর্হিত কথা এবং হাদিস বিরোধী হাদিস পরিপন্থী কথা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তালা অনেক রাসুলকে এই ধরনের পরীক্ষা ফেলেছেন যেমন আমরা জানি নুয়াল হসরতুলসাল্লাম ভালো মানুষ ছিলেন অথচ তার যে স্ত্রী ছিলেন তিনি কিন্তু অবিশ্বাসী ছিলেন ঠিক একইভাবে লুতাল হসরতুসাল্লাম তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন অথচ তার স্ত্রী কিন্তু তার অবাধ্য ছিল এবং আল্লাহ নাফরমান ছিল সেজন্য এ কথা মোটেও সঠিক নয় যে যে যেমন তার স্ত্রী ঠিক তেমন হবে অর্থাৎ ভালো হলে ভালোই হবে আর খারাপ হলে খারাপ হবে খারাপের জন্য ভালো ভালোর জন্য খারাপ এরকম বিপরীতমুখী জীবনসঙ্গী জীবনসঙ্গিনীও কিন্তু অনেকেই পান পেয়ে থাকে এটা হতে পারে অস্বাভাবিক কিছু নয় বিধায় আপনার স্ত্রী তিনি খারাপই হবে এবং কোনো কথা নয় তবে হ্যাঁ এটা ঠিক ভাল নিজে ভালো হন কিংবা খারাপ হন সর্বাবস্থায় নেক জীবনসঙ্গী ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য আল্লাহকে অবশ্যই দোয়া করবেন এবং আল্লাহ তো আপনার কবুল করতেও পারেন এমনি সাদিক আপনি লিখেছেন আমার বাবা সরকারি কর্মকর্তা তিনি মৃত্যুর আগে মাকে বলেছিলেন তার বেতনের টাকা কিছু আমাকে দিতে কিন্তু আমার মা দেয় না এতে কি আমার মায়ের গুণ হবে আপনার বাবা আপনাকে দেওয়ার জন্য যে করে থাকেন সেই ওসিয়তটা সঠিক ওসিয়ত নয় বিশেষ করে আপনি প্রাপ্তবয়স্ক সন্তান হয়ে থাকলে আপনার ভরণ পোষণ আপনাকে জোগাড় করতে হবে বাবার মৃত্যুর পর তার সম্পদে আপনার ভাই বোন মা সহ অন্যান্য ওয়ারিসদের সবার হক জড়িয়ে যায় বাবা আপনার ওসিয়ত করে যেয়ে থাকলে সেটা ভুল ওসিয়া এবং ভুল ওসিয়ত কার্যকর করা আবশ্যক নয় আপনি কেমসাদ আলু সাল্লাম বলেছেন ওলা ওসিয়াত আলী ওয়ারিথিন কোনো ওয়ারিস অর্থাৎ কারোর মৃত্যুর পর যে ব্যক্তি নির্দিষ্ট কোনো হিস্সা অংশ পাবে কোরআন বর্ণিত সেই ব্যক্তি হল ওয়ারিস এরকম নিকটাত্মীয় রক্ত সম্পর্কীয় ওয়ারিস বা আপনার মৃত ব্যক্তির সম্পদের ভাগিদার তাদের জন্য মৃত ব্যক্তি জীবদ্দশায় ওসিয়ত করে যেতে পারেন না অতএব ওসিয়ত করে গেলে সবার জন্য সমান্তরালভাবে করতে হবে এইচ এম নাফিস আল মুবারক আপনি লিখেছেন দাড়ি তো এক মুষ্ঠির কমে রাখা বা কাটা জায়েজ নেই কিন্তু ফটোশপের মাধ্যমে যদি ছবির দাঁড়ি এক মুষ্ঠির কম করি তাহলে জায়জ হবে কিনা না উত্তর হলো হ্যাঁ এরা না জায়জ হওয়ার আপনার কোনো কারণ নাই কারণ আপনি ফটোশপের মাধ্যমে এটি করেছেন সিরিয়াসলি বা রিয়েলি আপনি এটা করেন নাই কিন্তু ফটোশপের মাধ্যমে কেন করেছেন সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যদি সেটা অসদ উপায় হয় হারাম কোনো উদ্দেশ্যে হয় তাহলে সেটা না হবে আর এমনিতেই আপনি বিশেষ কোনো মানে অবৈধ এমন কোনো উদ্দেশ্যে আপনি ডিজাইনের প্রয়োজন আপনি করেছেন সেটা হারাম হবে না